আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা সমবায় সমিতি চ্যাপ্টারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানবো, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সমবায় সমিতির প্রকারভেদ। সমবায় সমিতি যার অনেক বড় একটা উদ্দেশ্য থাকে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করা, তো সেই সমবায় সমিতিকে কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো এই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব। তো সমবায় সমিতিকে সদস্যদের প্রকৃতি বিচারে যেরকম বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তেমনি উদ্দেশ্যগত দিক বিচারেও বিভিন্ন ভাগে ভাগ করা যায় এবং সাংগঠনিক স্তর বিচারেও বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ফার্স্টে আসি সদস্যদের প্রকৃতি বিচারে সমবায় সমিতিকে কি কি ভাগে ভাগ করা যেতে পারে। তো একদম ফার্স্ট যেই ভাগটা আমরা পড়ব সেটা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। উৎপাদক সমবায় সমিতি কাকে বলে? কতিপয় উৎপাদক, যেমন কৃষক, মৎস্যজীবী, এরপরে দুগ্ধ উৎপাদনকারী। তো কতিপয় উৎপাদক নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন এবং বিক্রয় কাজকে আরো বেশি ইফেক্টিভ করার জন্য, আরো বেশি ফলপ্রসূ করার জন্য এবং কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে যদি কোনো সমবায় সমিতি গড়ে তোলে, তাহলে সেই সমবায় সমিতিকে বলা হয় উৎপাদক সমবায় সমিতি। তো আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, তাহলে কম বিত্ত সম্পন্ন এই সকল উৎপাদক শ্রেণী যারা আছেন, তারা পণ্য উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু বেশ অসুবিধা ভোগ করেন এবং এই সকল মানে যেই সকল প্রবলেম তারা ফেস করে থাকেন, এই অসুবিধা থেকে যাতে তারা মুক্তি পেতে পারেন, এই জন্য কিন্তু এই ক্ষুদ্র উৎপাদকগণ এই ধরনের সমবায় সমিতি গড়ে তোলেন। তো এভাবে অসংখ্য উৎপাদক সমবায় সমিতি কিন্তু আমরা আমাদের আশেপাশে দেখতে পাই। এবং আমি বলেছি না একটু আগে যে সমবায় সমিতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তো উদ্দেশ্যের বিচারে সমবায় সমিতির প্রকারভেদ যখন আমরা পড়বো, তখন ওই উদ্দেশ্য বিচারে এই ধরনের সমবায় সমিতিকে তোমার বহুমুখী সমবায় সমিতি বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে বিক্রেতা সমবায় সমিতি। এটা হচ্ছে একই এলাকার বা একটা মার্কেটের যারা বিক্রেতারা আছেন, তারা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য, আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে একসাথে হয়ে তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্মিলিত ভূমিকা পালন যাতে তারা করতে পারেন, তো সম্মিলিত ভূমিকা পালনের লক্ষ্যে যে সমবায় সমিতি গড়ে তোলেন তাকে বলা হয় বিক্রেতা সমবায় সমিতি। তো এই জিনিসটা খুব বেশি পরিমাণে সম্ভব যে একই এলাকা বাজার বা মার্কেটে বিক্রয় কাজ করতে গিয়ে ব্যবসায়ীদের অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো সেই সকল প্রবলেমগুলো যাতে তাদেরকে ফেস করতে না হয় এবং সেই সাথে নানাবিধ সুবিধা প্রাপ্তির জন্য কিন্তু তারা এই ধরনের সমবায় সমিতি প্রতিষ্ঠা করে থাকেন। অর্থাৎ নানাবিধ সুবিধা প্রাপ্তির জন্য নিজেদের সম্মিলিত ভূমিকা পালনের প্রয়োজনেই কিন্তু এই ধরনের সমবায় সমিতি গড়ে তোলা হয়। এছাড়াও এই ধরনের সমবায় সমিতিতে যারা সদস্যগণ আছেন, তাদের সঞ্চয় জমা করে মূলধন গঠন করে তা নিজেদের মধ্যে অথবা বাইরে ঋণ প্রদানের মাধ্যমে অথবা বিনিয়োগ করেও কিন্তু তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। তো এই ধরনের সমবায় সমিতির উদাহরণ হিসেবে বলা যায় যে মাছ বিক্রেতা, স্বর্ণ বিক্রেতা ইত্যাদি নানান ধরনের বিক্রেতারা নিজেরা মিলে যে সমবায় সমিতি গঠন করেন। অর্থাৎ ধরো হচ্ছে মাছ বিক্রেতারা মিলে কোন একটা বাজারের মাছ বিক্রেতারা মিলে বিক্রেতা সমবায় সমিতি গড়ে তুললো। তো এটা হচ্ছে এই ধরনের সমবায় সমিতি একটা এক্সাম্পল আর কি। নেক্সট হচ্ছে মালিক সমবায় সমিতি। এটা হচ্ছে যারা মালিক শ্রেণীর মানুষ, তারা যদি নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিজেদের সংঘবদ্ধতা সৃষ্টির পাশাপাশি তাদের মালিকানা সংশ্লিষ্ট স্বার্থ রক্ষায় সমবায় সমিতি গড়ে তোলেন, তখন তাকে বলা হয় মালিক সমবায় সমিতি। তো এই জিনিসটা কিন্তু প্রায় দেখা যায় যে সাধারণ স্বার্থ রক্ষায় কিন্তু তাদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা ছাড়া তেমন আর কোনো বিকল্প কিন্তু থাকে না। যেমন হচ্ছে তোমার হচ্ছে কোনো একটা মহল্লায় পানি সমস্যা সমাধান করা, কিংবা হচ্ছে যে তোমার নিরাপত্তা নিশ্চিত করা যে কাজ, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন পড়ে। এবং সেই সাথে যদি আমি আরো একটা এক্সাম্পল বলি যে একটা মার্কেটের যারা মালিকরা আছেন বা কোনো বিশেষ ধরনের উৎপাদনকারী প্রতিষ্ঠানের যারা মালিক আছেন, তারা নিজেদের স্বার্থেই কিন্তু যাতে সাধারণ সুবিধা অর্জন করতে পারেন এই কারণে বা বিভিন্ন পক্ষের সাথে দর কষাকষির জন্য কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ সম্পর্কের প্রয়োজন পড়ে। এজন্য সমশ্রেণীর মালিকরা নিজেদের উন্নয়নের জন্যই এই ধরনের যে মালিক সমবায় সমিতি প্রতিষ্ঠা করে থাকেন। তো এই ধরনের সমবায় সমিতির এক্সাম্পল হচ্ছে কি, যেমন হচ্ছে ফ্ল্যাট মালিক বা হচ্ছে বাড়ির মালিক বা দোকান মালিক, এই শ্রেণীর মানুষরা মিলে অর্থাৎ মালিক শ্রেণীর মানুষ সংশ্লিষ্ট সমবায় সমিতি হচ্ছে এই ধরনের সমবায় সমিতির উদাহরণ। নেক্সট হচ্ছে পেশাজীবী সমবায় সমিতি। এটা হচ্ছে একই পেশার মানুষ
তারা যদি নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করে তাহলে সেই সমবায় সমিতিকে বলা হয় পেশাজীবী সমবায় সমিতি। যেমন একটা এক্সাম্পল দেই, আমাদের দেশে প্রত্যেকটা উকিল বারে অ্যাডভোকেটদের সমিতি রয়েছে। সে এভাবেই করেই, যেমন ধরো তোমার যারা প্রকৌশলী আছেন, যারা হচ্ছে কৃষিবিদ আছেন, যারা হচ্ছে ডক্টর আছেন, অর্থাৎ সেই পেশার যারা আছেন তারা এরূপ অর্থাৎ একই পেশার মানুষরা মিলে এরকম পেশাজীবী সমবায় সমিতি গড়ে তোলেন। এই ধরনের সমবায় সমিতি কি করে, সদস্যদেরকে একসাথে করে তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণে যেরকম কাজ করে থাকে, আবার সেই সাথে যারা সদস্যরা আছেন তাদের আর্থসামাজিক উন্নয়নও কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। তাহলে এই তো গেল পেশাজীবী সমবায় সমিতি। নেক্সট হচ্ছে শ্রমজীবী সমবায় সমিতি। শ্রমজীবী মানুষদের সমবায় সমিতি বলতে কি বোঝায়? বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এবং তাদের নিজেদের শ্রমস্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যে সমবায় সমিতি গঠন করে তাকেই বলা হয় শ্রমজীবী সমবায় সমিতি। তো আমাদের দেশে যারা শ্রমজীবী মানুষ আছেন তারা নানান রকম সমস্যার মুখোমুখি হন। তো এই ধরনের সমবায় সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে তারা যেমন বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন, অর্থাৎ তারা যে প্রবলেমগুলো ফেস করেন সেই প্রবলেমগুলো সলভ করতে পারেন এই সমবায় সমিতিগুলোর মাধ্যমে, অর্থাৎ নিজেদের আর্থসামাজিক কল্যাণের ক্ষেত্রে সাহায্য পেতে পারেন, আবার সেই সাথে কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা সম্প্রীতি সম্পর্ক প্রতিষ্ঠা লাভ করে এবং তারা নিজেরা সঞ্চয় জমা করে এবং সেটাকে ব্যবসায়িক কাজে লাগিয়ে তারা আর্থিকভাবেও কিন্তু লাভবান হতে পারেন। তো এই ধরনের সমবায় সমিতির এক্সাম্পল বলতে বলা যায় নির্মাণ শ্রমিক সমিতি। নেক্সট হচ্ছে ভোক্তা সমবায় সমিতি। এটা কাকে বলে? ভোক্তাগণ যাতে ক্রয় সুবিধা পেতে পারেন, তো এই ক্রয় সুবিধা প্রাপ্তির জন্য নিজেদের প্রচেষ্টা এবং সেই সাথে পারস্পরিক সহযোগিতায় যদি কোনো সমবায় সমিতি গঠন করে সমবায় বিপণী স্থাপন এবং পরিচালনা করেন তাহলে এই ধরনের সমবায় সমিতিকে বলা হয় ভোক্তা সমবায় সমিতি। তাহলে এই ক্ষেত্রে তারা কি করেন, যে যাতে ক্রয় সুবিধা তারা পেতে পারেন এই জন্য এই ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে তারা নিজেদের প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই ধরনের সমবায় সমিতি গঠন করে সমবায় বিপণী স্থাপন বা যদি একটু ইজিলি বলি তাহলে হচ্ছে সমবায় দোকান স্থাপন এবং সেই সাথে সেটা পরিচালনা করেন। তো এতে কি কি বেনিফিটস তারা পেয়ে থাকেন? এর ফলে যে সুবিধাগুলো হয় সেটা হচ্ছে, একদিকে যেমন ন্যায্য মূল্যে উন্নত মানের সামগ্রী সংগ্রহ করা যায়, সেই সাথে এই যে বললাম যে বিপণী স্থাপনের কথা, তো সেই বিপণী হতে অর্জিত মুনাফাও কিন্তু এই ধরনের সমবায় সমিতি সদস্যগণ ভোগ করতে পারেন। তো এই ধরনের সমিতিতে যে জিনিসটা হয় যে সদস্য ক্রেতাদের বার্ষিক ক্রয়কৃত পণ্যের মূল্য অনুসারেই হচ্ছে যে তোমার মুনাফাটা ভাগ করে দেওয়া হয়। আর এই ধরনের সমবায় সমিতি যে বিপণী স্থাপন করে থাকে তো সেই বিপণী থেকে কিন্তু শুধুমাত্র যে সদস্যরাই অর্থাৎ উক্ত সমবায় সমিতির সদস্যরাই যে জিনিসপাতি কিনতে পারবে সামগ্রী ক্রয় করতে পারবে তা কিন্তু না, অন্যরাও কিন্তু সামগ্রী ক্রয় করতে পারে। তো এই ধরনের সমবায় সমিতি এক্সাম্পল কি, যেমন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের উদ্যোগে প্রতিষ্ঠানের গেটে অথবা হচ্ছে যে বড় হাউজিং কমপ্লেক্সের গেটে এর মালিকদের উদ্যোগে কিন্তু এই যে এই ভোক্তা সমবায় সমিতি কিন্তু গড়ে তোলা হতে পারে। তো এটা হচ্ছে ভোক্তা সমবায় সমিতির এক্সাম্পল আর কি। নেক্সট হচ্ছে বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি। তো এ ধরনের সমবায় সমিতি হচ্ছে যে বিভিন্ন পেশাজীবী মানুষ অথবা উৎপাদক শ্রেণীর মানুষ ছাড়াও সমাজের বিশেষ শ্রেণীর অনেক মানুষ নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সমবায় সমিতি কিন্তু প্রতিষ্ঠা করতে পারে এবং এটাকেই বলা হয় বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি। যেমন মহিলা সমবায় সমিতি। তো এ ধরনের মানুষগুলো নানান ধরনের কাজে নিয়োজিত থেকে কিন্তু জীবিকা নির্বাহ করে, বাট স্টিল সমস্বার্থে তারা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই ধরনের সমবায় সমিতি হচ্ছে যে তোমার গঠন এবং পরিচালনা করে থাকে। এবং এর ফলে কি হয়, তাদের যে সীমিত সামর্থ্য এই সীমিত সামর্থ্য থেকেও কিন্তু তারা সঞ্চয় জমা করে মূলধন গঠন করতে পারে এবং এই মূলধন পরবর্তীতে ইনভেস্ট করে বিনিয়োগের মাধ্যমেও কিন্তু তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। এবং হ্যাঁ, এই জিনিসটাও হতে পারে যে তারা সমবায় সমিতি থেকে প্রয়োজনে ঋণ নিয়েও কিন্তু উপকৃত হতে পারে। তো এভাবে বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতিও কিন্তু লক্ষ্য করা যায়। তো এত গেল সদস্যদের প্রকৃতি বিচারে সমবায় সমিতিকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় সেই রিলেটেড আলোচনা। এখন আসা যাক উদ্দেশ্যগত দিক বিচারে সমবায় সমিতিকে কয়টা ভাগে ভাগ করা যায় সেই রিলেটেড আলোচনায়। তো ফার্স্টে আসে ক্রয় সমবায় সমিতি। ক্রয় সমবায় সমিতি কাকে বলে? শিল্পে যে কাঁচামাল বা উপকরণাদি দরকার পড়ে, অর্থাৎ শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণাদি যাতে একসাথে সংগ্রহ করা যায়, মানে একসাথে সংগ্রহ করার মাধ্যমে
ক্রয় সুবিধা অর্জন করা যায়। অর্থাৎ শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণাদি যে দরকার পড়ে সেগুলো একই সাথে সংগ্রহ করার মাধ্যমে যাতে ক্রয় সুবিধা অর্জন করা যায়, তো এই অর্জন মানে এই ক্রয় সুবিধা অর্জনের লক্ষ্যে একই ধরনের কম বিদ্যুৎ সম্পন্ন উৎপাদকগণ যদি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে থাকেন তো সেই সমবায় সমিতিকে বলা হয় ক্রয় সমবায় সমিতি। তো এখানে মানে এই ক্রয় সমবায় সমিতি এবং আমরা আগে যে উৎপাদক সমবায় সমিতি পড়েছিলাম সেটার মধ্যে না একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে উৎপাদক সমবায় সমিতির ক্ষেত্রে যেভাবে উৎপাদন বন্টন সহ সব সুবিধা লাভের জন্য সমবায় সমিতিতে স্থাপন করা হয়ে থাকে, ক্রয় সমবায় সমিতির ক্ষেত্রে এতটা বিস্তৃত না বিষয়টা, অর্থাৎ এত ব্যাপক উদ্দেশ্য না। এই ধরনের সমবায় সমিতির ফলে মূলত হচ্ছে যে তোমার উৎপাদক ক্রেতাদের পক্ষে কম মূল্যে উন্নত মানের উপকরণাদি সহজেই সহজ শর্তেই কেনা সম্ভব হয় আর কি। তাহলে এভাবে ক্রয় সমবায় সমিতি গঠন হয়ে থাকে। নেক্সট হচ্ছে বিক্রয় সমবায় সমিতি। এটা হচ্ছে কোনো এলাকার একই ধরনের ক্ষুদ্র উৎপাদনকারীগণ যদি বিক্রয় ক্ষেত্রে অধিক সুবিধা লাভ করতে চায় এবং এই বিক্রয় ক্ষেত্রে অধিক সুবিধা আদায়ের লক্ষ্যেই সমবায় সমিতি স্থাপন করে তখন তাকে বলা হয় হচ্ছে যে বিক্রয় বা বিপণন সমবায় সমিতি। আর এর ফলে কি হয়, যারা সদস্যগণ আছেন তাদের মধ্যস্থ ব্যবসায়ীদের উপর তেমন একটা নির্ভর হতে হয় না এবং সেই সাথে তারা সুবিধাজনক মূল্যে পণ্য বিক্রয়ের সুযোগ পেয়ে থাকে। অ্যান্ড ইয়েস, বাজার সম্পর্কে তারা একটা প্রত্যক্ষ ধারণা লাভ করতে পারে এবং এই ধরনের সমবায় সমিতির ক্ষেত্রে কিন্তু সদস্যগণ নিজেরা দোকান খুলেও কিন্তু পণ্য সামগ্রী বিক্রয় করতে পারে এবং এর ফলে যে জিনিসটা হয় যে তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতাটা কমে যায় এবং মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। আর এই ধরনের সমবায় সমিতির একটা উদাহরণ হচ্ছে উৎপাদক সমবায় বিপণী। নেক্সট হচ্ছে ঋণদান সমবায় সমিতি কাকে বলে। এটা হচ্ছে যারা কৃষিজীবী আছে বা স্বল্প আয়ের বিভিন্ন পেশার মানুষ আছে, আবার যারা ক্ষুদ্র কুটির শিল্পের উৎপাদকগণ আছেন, তো এরকম বিভিন্ন পেশার মানুষরা যাতে প্রয়োজনীয় ঋণ সুবিধা পেতে পারে তো তারা প্রয়োজনীয় সময় ঋণ সুবিধা পাওয়ার জন্য যদি কোনো সমবায় সমিতি স্থাপন করে তাহলে তাকে বলা হয় ঋণদান সমবায় সমিতি। তো এই ধরনের সমবায় সমিতিতে কি হয় যে যারা সদস্যরা থাকে অর্থাৎ সমবায় সমিতির যারা সদস্যগণ থাকেন তাদের ক্রয়কৃত শেয়ার এবং সেই সাথে তাদের জমাকৃত আমানত এবং প্রয়োজনে সমবায় ব্যাংক থেকে বা অন্যান্য ব্যাংক থেকে তহবিল সংগ্রহ করে এই ধরনের সমিতি এবং তা হতে প্রয়োজনে সমবায় সমিতির যারা সদস্যগণ আছেন তাদেরকে ঋণ দিয়ে থাকে। এই সমবায় সমিতির উদ্দেশ্য হলো যারা সুদী মহাজন আছে এবং ঋণদাতা আছে তাদের হাত থেকে এই সমবায় সমিতির সদস্যদেরকে রক্ষা করা। নেক্সট হচ্ছে উন্নয়ন সমবায় সমিতি। এটা হচ্ছে সদস্যদের কোনো একটা স্পেসিফিক বিষয় উন্নয়ন লাভের উদ্দেশ্যে যদি সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে তখন তাকে বলা হয় উন্নয়ন সমবায় সমিতি। এটা একটা এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, যেমন ধরো একটা মার্কেটের দোকান কর্মচারী যারা আছে তারা হচ্ছে একসাথে সঞ্চয় জমা করে এবং সেটা বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে হচ্ছে যে তোমার এই ধরনের সমবায় সমিতি অর্থাৎ উন্নয়ন সমবায় সমিতি গঠন করতে পারে। আবার ধরো হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার যারা কৃষকরা আছে তারা সেচ সুবিধা গড়ে তুলে অধিক ফসল যাতে ফলাতে পারে এই অধিক ফসল ফলানোর জন্য কিন্তু সমবায় সমিতি গড়ে তুলতে পারেন। তো এই সবগুলোই কিন্তু তোমার উন্নয়ন সমবায় সমিতির উদাহরণ। আর যদি এরকম হয় যে এই ধরনের সমবায় একাধিক উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে তাহলে এটাকে বলা হয় তখন বহু উদ্দেশক সমবায় সমিতি। তো নেক্সট হচ্ছে গৃহ নির্মাণ সমবায় সমিতি। এইটা কাকে বলে? গৃহ নির্মাণ সমবায় সমিতি হচ্ছে সমিতির সদস্যদের আবাসিক সমস্যা যাতে সমাধান করা যায় তো সেই আবাসিক সমস্যা সমাধানের জন্য যে সমবায় সমিতি গঠন করা হয় তাকেই বলা হয় গৃহ নির্মাণ সমবায় সমিতি। অর্থাৎ সমবায় সমিতির অর্থাৎ এই ধরনের সমবায় সমিতির সদস্যদের যাতে বাসস্থান বা থাকার জায়গা নিয়ে কোন ধরনের চিন্তা করতে না হয় এই জন্য এই সমবায় সমিতিটা গঠন করা হয়ে থাকে। অর্থাৎ সমিতি যারা সদস্যগণ আছেন তাদের আবাসিক সমস্যা সমাধানের জন্যই এই ধরনের সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে। তো আমরা যদি আমাদের বর্তমান যুগের কথা চিন্তা করি তাহলে কিন্তু শহর নগরগুলোতে অনেক মানুষের চাপ থাকে এবং এর ফলে কিন্তু এটা খুবই স্বাভাবিক যে আবাসিক সংকট দেখা দেওয়ার একটা তীব্র সম্ভাবনা কিন্তু এখানে থেকেই থাকে। তো এই ধরনের প্রবলেম যাতে ফেস করতে না হয় অর্থাৎ সদস্যগণ যাতে আবাসিক সংকট ফেস না করেন এই জন্য এই ধরনের সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয় যারা সদস্যগণ আছেন তাদের জমাকৃত অর্থ দ্বারা সমিতির নামে জমি ক্রয় করা হয় এবং তাতে বাড়ি তৈরি করে
নির্দিষ্ট মূল্যে এবং সেই সাথে নির্দিষ্ট কিস্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে, এই শর্তে তা সদস্যদের মধ্যে কিন্তু বণ্টন করে দেওয়া হয়। এবং যখনই সদস্যরা অর্থটা পরিশোধ করে দেয় তখনই তারা ওই ফ্ল্যাট বা বাড়ির মালিক হন। তো এভাবে হচ্ছে গৃহ নির্মাণ সমবায় সমিতি হচ্ছে কাজ করে থাকে। নেক্সট হচ্ছে সমবায় আবাসিক এলাকা। এটা হচ্ছে সদস্যরা মিলে সমবায়ের ভিত্তিতে আবাসিক এলাকা যদি গড়ে তোলে তখন তাকে বলা হয় সমবায় আবাসিক এলাকা। তো এই সমবায় আবাসিক এলাকা এবং গৃহ নির্মাণ সমবায় সমিতি দুটো কাজ কিন্তু আলাদা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। গৃহ নির্মাণ সমবায় সমিতির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যারা সদস্যগণ আছেন তাদের জমাকৃত অর্থ দ্বারা ফার্স্টে সমিতির নামে একটা জমি ক্রয় করা হবে, দেন সেটাতে বাড়ি তৈরি করে নির্দিষ্ট মূল্যে আর নির্দিষ্ট কিস্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধের শর্ত দিয়ে সদস্যদের মধ্যে সেটা বণ্টন করা হবে। এবং যখনই অর্থ পরিশোধ ডান তখনই হচ্ছে যে সদস্যগণ ওই বাড়ির মালিক হবেন। কিন্তু সমবায় আবাসিক এলাকার ক্ষেত্রে ফাংশনটি একটু আলাদা, অর্থাৎ এখানে আলাদা রকমের সিচুয়েশন হয়। এখানে হচ্ছে যে ফার্স্টে সদস্যদের নিকট থেকে সঞ্চয় যাওয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়, দেন হচ্ছে জমি ক্রয় করা হয়, এরপরে সেই জমিটার যথাযথ উন্নয়ন এবং রাস্তাঘাট সহ বাকি জমি প্লট করে তা সদস্যদের মধ্যে কিন্তু বণ্টন করে দেওয়া হয়। আর যদি পসিবল হয় তাহলে যারা এই ধরনের সমিতির সদস্য তাদের বাড়ি তৈরির জন্য লোন দেওয়া হয়, এবং সাধারণত প্লট পাওয়ার পরই সদস্যরা নিজ দায়িত্বে অর্থ সংগ্রহ করে এতে বাড়ি তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যারা সদস্য তারা কিন্তু নিজ দায়িত্বে অর্থ সংগ্রহ করে এতে বাড়ি তৈরি করবেন। সো এই জন্য গৃহ নির্মাণ সমবায় সমিতি এবং সমবায় আবাসিক এলাকা এদের কার্যক্রমে যে পার্থক্য এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক কাকে বলে? অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় ঋণদান সমিতি একত্রিত হয়ে নিজেদের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য যদি কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান গড়ে তোলে তখন সেটাকে বলা হয় হচ্ছে সমবায় ব্যাংক। তো এই ধরনের ব্যাংকে কি হয় যে সকল ধরনের আমানতকারীকে অর্থ জমাদানের সুযোগ দেওয়া হয়, অর্থাৎ সকল ধরনের আমানতকারী এই ধরনের ব্যাংকে অর্থ জমা রাখতে পারবে। কিন্তু যখন ঋণের কথাটা আসছে তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে এর অর্থ সাধারণত সমবায় ঋণদান সমিতি সমূহকেই ঋণ আকারে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ জমা দিবে সকল ধরনের আমানতকারী, কিন্তু যখন ঋণের বিষয়টা আসছে তখন সাধারণত সমবায় ঋণদান সমিতি সমূহকেই এই ধরনের ব্যাংক হচ্ছে অর্থ ঋণ দিয়ে থাকে। নেক্সট হচ্ছে বহুমুখী সমবায় সমিতি। এটা হচ্ছে যদি একাধিক উদ্দেশ্য অর্জন করার জন্য কোনো সমবায় সমিতি গড়ে তোলা হয় তখন তাকে বলা হয় বহুমুখী সমবায় সমিতি। তো অন্যান্য সমবায় সমিতিগুলোর দিকে উদ্দেশ্য যেরকম সীমিত থাকে বহুমুখী সমবায় সমিতির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না। এই জিনিসটা হতেই পারে যে কোনো একটা সমবায় সমিতি উৎপাদন, ক্রয় বিক্রয়, ঋণদান ইত্যাদি বিভিন্নমুখী উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হতে পারে। তো এই ধরনের সমবায় সমিতিকে কিন্তু বহু উদ্দেশ্যক সমবায় সমিতিও বলা হয়। এবং আমাদের দেশের কথা যদি আমরা বলি তাহলে বেশিরভাগ সমবায় সমিতি হচ্ছে বহুমুখী সমবায় সমিতি। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে সাংগঠনিক স্তর বিচারে সমবায় সমিতিকে কত ভাগে ভাগ করা যায়। একদম ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি। প্রাথমিক সমবায় সমিতি কাকে বলে? সমবায় যোগদানকারী ব্যক্তিবর্গকে নিয়ে প্রাথমিক বা নিচের স্তরে যে সমবায় সমিতি গঠিত হয় তাকে বলা হয় প্রাথমিক সমবায় সমিতি। তো এই ধরনের সমবায় সমিতির ক্ষেত্রে কি হয় যে যারা এই সমবায় সমিতির সদস্য তাদের মধ্য হতেই নির্বাচিত নির্বাহী কমিটি দ্বারা এই সমবায় সমিতি হচ্ছে অর্থাৎ প্রাথমিক সমবায় সমিতি হচ্ছে তোমার পরিচালিত হয়ে থাকে। আর সাধারণত আমরা সমবায় সমিতি বলতে যা বুঝি তো সেটা কিন্তু এই প্রাথমিক সমবায় সমিতিকেই বুঝায়। এবং এই ধরনের সমবায় সমিতি একটা এক্সাম্পল হচ্ছে গ্রামীণ সমবায় সমিতি। নেক্সট হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি। কেন্দ্রীয় সমবায় সমিতি কি? এই যে প্রাথমিক সমবায় সমিতি পড়েছিলাম না, তো কয়েকটা প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানকেই বলা হয় কেন্দ্রীয় সমবায় সমিতি। তো যেহেতু আমি বলেছি যে এটা গঠিত হয় প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে, মানে কয়েকটা প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়, সো এখান থেকে কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে এতে কিন্তু কোনো ব্যক্তি সদস্য হতে পারে না। এবং প্রাথমিক সমবায় সমিতির নির্বাহী কমিটির সদস্যদের মধ্য হতেই কিন্তু নির্বাচিত কর্মকর্তাদের সমন্বয় এরূপ সমবায় সমিতি পরিচালিত হয়ে থাকে। এবং অ্যাট লিস্ট 10টা প্রাথমিক সমবায় সমিতি মিলে এই ধরনের সমবায় সমিতি হচ্ছে গঠন করা হয়ে থাকে। অর্থাৎ যদি একটা এক্সাম্পল দেই যে আমরা করেছি না, মানে প্রাথমিক সমবায় সমিতি একটা এক্সাম্পল ছিল না যে গ্রামীণ কৃষক সমবায় সমিতি, তো ধরো গ্রামীণ কৃষক সমবায় সমিতি সমূহ মিলে ইউনিয়ন বা থানা পর্যায়ে কেন্দ্রীয় সমবায় সমিতি হচ্ছে যে তোমার গঠিত হয়ে থাকে। তো এটা হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি একটা এক্সাম্পল। নেক্সট হচ্ছে মিশ্র সমবায় সমিতি কাকে
কাকে বলে? মিশ্র সমবায় সমিতি হচ্ছে এই ধরনের সমবায় সমিতিতে প্রাথমিক সমবায় সমিতির সমূহ সদস্য হয়, আবার সেই সাথে ব্যক্তি সদস্যও কিন্তু এই ধরনের সমবায় সমিতির সদস্য হয়ে থাকে। তো সমবায়ের জন্য ন্যূনতম 20 জন সদস্যের মধ্যে এতে কমপক্ষে 12 জনই থাকে প্রাথমিক সমবায় সমিতি সদস্য। তো মিশ্র সমবায় সমিতির ক্ষেত্রে ন্যূনতম 20 জন সদস্যের মধ্যে এই যে এটাতে কমপক্ষে 12 জন প্রাথমিক সমবায় সমিতির সদস্য থাকতে হয়, এবং ব্যক্তি ও সমিতির সদস্য হতেই নির্বাচিত ব্যক্তিদের ওপর হচ্ছে এই যে মিশ্র সমবায় সমিতির ব্যবস্থাপনা দায়িত্ব দেওয়া হয়। আর লাস্ট যে সমবায় সমিতির কথা আমরা পড়ব সেটা হচ্ছে জাতীয় পর্যায়ের সমবায় সমিতি। এরূপ সমিতি হচ্ছে দেশের একদম হাইয়েস্ট লেভেলের অর্থাৎ সর্বোচ্চ স্তরের সমবায় প্রতিষ্ঠান, এবং এটা হচ্ছে দেশের অভ্যন্তরে কার্যরত বিভিন্ন কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়ে গঠিত হয়। এবং যেহেতু আমি বলছি যে কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়ে গঠিত হয়, তার মানে এতে কিন্তু কোনো ব্যক্তি সদস্য থাকতে পারে না। অ্যাট লিস্ট 10টা কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়ে জাতীয় সমবায় সমিতি গঠিত হয়ে থাকে। আর কেন্দ্রীয় সমবায় সমিতি হতে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে কিন্তু এরূপ সমিতির নির্বাহী কমিটি গঠন এবং সেই সাথে তা পরিচালনাও করা হয়। এবং এটা একটা এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ কৃষক সমবায় সমিতি। তো এভাবে সমবায় সমিতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, এবং আশা করি বিষয়গুলো আমি তোমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। যেহেতু অনেকগুলো ভাগ আমরা পড়েছি, অনেকগুলো সংজ্ঞা আমরা এখানে পড়েছি, কনসেপ্ট জেনেছি, তো সবগুলো সমবায় সমিতির বৈশিষ্ট্য যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের এই প্রকারভেদগুলো সম্পর্কে তথ্য মনে রাখতে সাহায্য করবে। তো এই জিনিসটা কিন্তু লাস্টে আমরা বলতেই পারি যে বিভিন্ন ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা তাদের নিজেদের প্রয়োজন পূরণের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সমবায় সমিতি গড়ে তুলেছেন, এবং কম বিত্তসম্পন্ন মানুষের যাতে আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করা যায় এবং তাদের ভবিষ্যৎ উন্নয়ন এবং টিকে থাকার জন্য ভবিষ্যতে আরো অনেক সমবায় সমিতি গড়ে তোলার যে দরকার রয়েছে সেই জিনিসটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। তাহলে এই ছিল সমবায় সমিতি প্রকারভেদ সম্পর্কিত ইনফরমেশন। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।